ফ্রেন্ডস, আপনারা যদি ইতিহাসের সবথেকে নির্মম শাস্তির ব্যাপারে রিসার্চ করেন, তাহলে এই শাস্তির প্রচুর সংখ্যক প্রসেস সম্পর্কে আপনারা জানতে পারবেন। যেমন ফুটন্ত জলে বা তেলে ডুবিয়ে মারা, অথবা শরীরের প্রত্যেকটি অঙ্গকে কেটে আলাদা করে ফেলা, কিংবা মানুষকে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে মারা। কিন্তু ইতিহাসে ক্রুশের মৃত্যু সবথেকে ব্রুটাল মৃত্যু বলে মনে করা হয়। ক্রুশের মৃত্যু শরীরের প্রত্যেকটা অঙ্গকে প্রভাবিত করে, যার ফলে ডিহাইড্রেশন, হার্ট অ্যাটাক ও হেমোরেজের মতো বিভিন্ন মেডিকেল প্রবলেমের সম্মুখীন হতে হয়। জেসাস অ্যান্টিকুইটিতে ক্রুশের মৃত্যু সবথেকে ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক মৃত্যু ছিল। এমনও বলা হয়ে থাকে যে 6 BC পর্যন্ত এই মৃত্যুর ধরনটি পার্সিয়াতে রেগুলারলি অপরাধীদেরকে শাস্তি হিসেবে ব্যবহার করা হতো। ইতিহাসবিদরা এটাও বলেছিলেন যে আলেকজান্ডার দ্য গ্রেট এই মৃত্যুর ধরনটা পার্সিয়ান লোকেদের কাছ থেকে শিখেছিলেন, এবং পরে 3 BC পর্যন্ত এই মৃত্যুর ধরনটি রোমে পৌঁছে দেয়, আর রোম এটিকে তাদের দেশের অপরাধীদেরকে মারার জন্য ব্যবহার করতে শুরু করে। তবে এটা তো ছিল ইতিহাসের কথা। এবার জেনে নেওয়া যাক মেডিকেল কি বলছে। মেডিকেলের ভাষায় প্রভু যিশুর সাথে ঠিক কী কী ঘটনা ঘটেছিল এবং রোমের চাবুক কেমন হতো ও সেটা কতটা যন্ত্রণাদায়ক ছিল, ও এই ক্রুশের মৃত্যু এত বেশি ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক হওয়ার কারণটাই বা কী। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে এই সব ব্যাপারে জানব। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখুন, আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। টর্চার বিফোর দ্য ক্রুশ, ক্রুশে চড়ানোর আগের মুহূর্তের টর্চার। প্রভু যিশু এই সময় প্রচুর পরিমাণে সাইকোলজিক্যাল স্ট্রেসে ছিলেন। মেডিকেল সায়েন্সের মতে যখন কোনো ব্যক্তি অনেক বেশি পরিমাণে হাই লেভেল স্ট্রেসের শিকার হয়ে পড়ে, তখন তার শরীরের ঘাম রক্তে বয়ে যায়, এবং মেডিকেলের ভাষায় এই কন্ডিশনকে বলা হয় হিমাথাইরোসিস। প্রভু যিশু অত্যধিক স্ট্রেসে থাকার ফলে তার শরীরের ঘাম রক্তে পরিণত হয়ে বয়ে চলতে শুরু করে। ক্রুশে যাওয়ার আগে প্রভু যিশু অত্যধিক পরিমাণে সাইকোলজিক্যাল স্ট্রেসে ছিলেন। এর জন্য তিনি বলেছিলেন তার মন ব্যাকুল হয়ে উঠেছে, কারণ তিনি জানতেন ক্রুশে মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক। এবং এই স্ট্রেসের পর আরও একটি ধাপ আসে, যেটা হলো রোমান ফ্লগিংস, অর্থাৎ রোমিওদের চাপ। রোমের লোকেদের একটি প্রথা ছিল যে অপরাধীদেরকে একবারে মাত্র 39 বার চাবুক মারা যাবে, কিন্তু তাদের যদি মনে হয় যে সেই অপরাধীর একটু বেশি শাস্তির প্রয়োজন, তখন তারা সেই অপরাধীকে দিনে 3 বার চাবুক মারতে পারবে, যার মানে একদিনে প্রায় 117 বার চাবুকের আঘাত সহ্য করা। ইতিহাসবিদরা জানিয়েছেন যে অর্ধেকের বেশি মানুষ এই চাবুকের আঘাতেই মারা যেত। আর যেখানে দাঁড়িয়ে প্রভু যিশু প্রথম থেকেই খুবই সাইকোলজিক্যাল স্ট্রেসে ছিলেন, তারপর তাকে চাবুকের আঘাত করা হয়। রোমের এই চাবুকগুলি ছিল লেদারের তৈরি, এবং সেই চাবুকের সাথে বাঁধা থাকত লোহার পাথর, কাচের টুকরো এবং হাড়ের টুকরো। আর যখন এই চাবুক একবার মারা হতো, তখন একটা আঘাতেই সেই চাবুক শরীরের চামড়া তুলে নিত, যেখানে প্রভু যিশুকে প্রায় 39 বার চাবুক দিয়ে মারা হয়েছিল। এমনকি রোমিওরা এমন চাবুকও ব্যবহার করত যার একটা আঘাতে শরীরের 100 গ্রাম পর্যন্ত মাংস তুলে ফেলতে পারত, কারণ সেই সকল চাবুকগুলির সাথে কাচ, লোহার পাথর, পেক, হাড় ইত্যাদি লাগানো থাকত। তার ফলে এই চাবুকের আঘাত যখন শরীরে পড়ত, তখন তার চামড়া ভেদ করে মাংস তুলে আনত। প্রভু যিশু সাইকোলজিক্যাল স্ট্রেসে ছিলেন, চাবুক মারার পর তার শরীর থেকে রক্ত বইছে, শরীরের অর্ধেক মাংস ফেটে গেছে। আর মেডিকেল সায়েন্স এটা বলে যে যখন কোনো ব্যক্তি এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে পাস হয়, তখন তার হার্ট ও কিডনি ফেল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ও ডিহাইড্রেশন হয়ে পড়ে, যার ফলে যে কোনো মানুষ কোমা স্টেজেও চলে যেতে পারে। আর এত যন্ত্রণাদায়ক এক্সপিরিয়েন্সের পর প্রভু যিশু বলেন যে তিনি তৃষ্ণায় কাতর, এবং তারপর প্রভু যিশুকে ক্রুশে নিয়ে যাওয়া হয় চড়ানোর জন্য। এবং এই ক্রুশের মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক, যা আমি আপনাদেরকে আগেই বলেছি। ক্রুশে নিয়ে যাওয়ার পর রোমের লোকেরা অপরাধীদেরকে তার হাতের একটু ওপরে 5-7 ইঞ্চি ব্রেক পুঁতে দিত। 5-7 ইঞ্চির এই ধারালো ব্রেক মাংস ভেদ করে প্রভু যিশুর হাতে পুঁতে দেওয়া হয়, আর এই যন্ত্রণাকে বোঝানোর জন্য কোনো শব্দ ছিল না, যার কারণে ক্রুশের এই যন্ত্রণাকে বোঝানোর জন্য ইংলিশ ভাষায় একটি নতুন শব্দ বানানো হয়, আর যেটা হলো এক্সক্রুশিয়েশন। এবং এরপর প্রভু যিশুর পায়ে আরও একটি 5-7 ইঞ্চির ব্রেক পোঁতা হয়, মানে প্রথমে ঘাম রক্তে পরিণত হলো, তারপর চাবুক মারা হলো, চাবুকের আঘাতে মাংস উপড়ে গেল, ডিহাইড্রেশন হলো, ব্লাড প্রেশার লো হতে থাকলো। এরকম একের পর এক কত না যন্ত্রণা সহ্য করতে হয়েছে প্রভু যিশুকে। মেডিকেল সায়েন্সের মতে ক্রুশে মৃত্যু একটা স্লো ডেথ প্রসেস বলে মনে করা হয়, যেখানে মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। ক্রুশে ঝুলে থাকা ব্যক্তিদের শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে কষ্ট হতো, এবং তার জন্য তাদের হার্ট ফেটে যাওয়াটাও খুব নর্মাল ব্যাপার ছিল। আর হয়তো প্রভু যিশুও এই সব কিছুই অনুভব করতে পারছিল, যার ফলে উনি বলেছিলেন যে হে পিতা, আমি আপনার হাতে আমার আত্মা সমর্পণ করলাম। আর এভাবেই ধীরে ধীরে প্রভু যিশু আমাদের ছেড়ে চলে যান। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন ও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।